নেতৃত্বে আমাদের রাজ্যে প্রতিদিন অলীক কুডাট্টে সব রঙ্গমঞ্চ দেখা যাচ্ছে, ভয়াবহ, বিপজ্জনক। কেউ কেউ বলছেন বিস্ফোরক, কিন্তু আমি বলছি ঢোড়া সাপ, বিষও নেই, ওই ফোস ফোস করে ওই পর্যন্ত। পার্থ চ্যাটার্জি এখন জেলে, তিনি আজকে কোর্টে পুলিশের ঘেরাটোপে পুলিশের ব্যবস্থাপনায় সাংবাদিক সম্মেলন করেছেন, পুলিশের ঘেরাটোপে পুলিশের ব্যবস্থাপনায় সাংবাদিক সম্মেলন করেছেন। হঠাৎ পুলিশের ব্যবস্থাপনায় হলো কি করে? পুলিশ মন্ত্রীর নির্দেশ, পুলিশ মন্ত্রীর নির্দেশে তিনি যা যা বলেছেন একেবারে তার কোনো ঠিক ঠিকানা থাকছে না, কোঅর্ডিনেট করা যাচ্ছে না। কোথাও যেন মনে হচ্ছে তার কেটে গেছে বা সার্কিটটা ব্রেক করে গেছে। রামের জন্মের আগে রামায়ণ 2009 সালে নাকি আমি, আমার নাম উনি করেছেন, ডিওয়াইফাইয়ের কর্মীদের চাকরির জন্য ওনার কাছে সুপারিশ করেছিলাম। এ আমি কি বলবো, পুরো কেটে গেছে সার্কিটটা, পুরো কেটে গেছে। এটা অবশ্য আমি কাউকে খুব দোষ দিচ্ছি না, এটা খুব অস্বাভাবিক তারা। তৃণমূল কংগ্রেসের উনি মহাসচিব, দল নাকি ওর পাশে নেই, অথচ দল নাকি অনুব্রতর পাশে আছে, সহ্য করা যায়? উনি নাকি মুখ্যমন্ত্রী মুশকিল আসান, অথচ দূরে থাকার একটা চেষ্টা করে চলেছেন, এমনকি তৃণমূলের মুখপাত্ররা মাঝে মধ্যে ওর নামে অকথা কুকথা করছেন, মাথা টাথা ঠিক রাখা যায়? তার সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে না, বন্ধু বান্ধব বান্ধবী এসব দেখা সাক্ষাৎ এখন হচ্ছে না, ফলে কোথাও একটা তার কেটে গেছে বলে মনে হচ্ছে। এবারে চূড়ান্ত হতাশার প্রতিফলনে আজকে অনেকগুলো কথা উনি বলেছেন, তবে এটা উনি বলেছেন তা না, এটা তৃণমূলের নেতারা পালা করে বলছে। এখন যেহেতু সবাই বুঝে গেছে একটা লুঠের চক্র এবং ধরা পড়ে গেল, শুধু শিক্ষায় না, করতে করতে ক্রমশ এখন পুরো দপ্তরও বটে, সবাই কে বাদ। ফলে সবাই যখন এই ধরা পড়ে গেছে গোছের, তখন একটা রাজনৈতিক আক্রমণে গিয়ে একটা চেষ্টা মতন কিছু করছেন, ফস ফস করছেন, কিন্তু ওই পর্যন্তই, তার চাইতে বেশি আর কিছু বেরোবার মতন সুযোগ আছে বলে আমার যেন মনে হচ্ছে না। চূড়ান্ত হতাশা, যদি এইসব উল্টোপাল্টা বলে আর মমতার লিখে দেওয়া কুলাট্টে মাঝে মাঝে লিপ দিয়ে যদি একটু বাড়তি ভেসে থাকা যায়, তার একটা প্রচেষ্টা চলছে বলেই মনে হচ্ছে। দেখুন, গত 4-5 দিন ধরে আমি দেখছি, এক তো কি একটা কলকাতায় বসবেন, ওটা তো ফেরেব বাজি, না বোঝা কোনো কারণ নেই। রাজীব কুমারের জন্য 3 দিনের ধর্ণা, আর পশ্চিমবাংলার রাজ্যের পাওনার জন্য নাকি 2 দিনের ধর্ণা, ফেরেব বাজি, সবাই বুঝতে পারছেন রাজনৈতিক একটা প্রচেষ্টা করছে। এবং একই সাথে মোটামুটি মাননীয়ার নেতৃত্বে দল বেড়ে লাগিয়ে দিয়েছে, লেগে পড়, এখন কার বিরুদ্ধে লাগতে হবে, এই একাত্তরে একটু বিজেপি টিজেপি বল আর বামেদের বিরুদ্ধে লাগ, ফলে পালা করে কখনো ব্রাত্য, কখনো মদন মিত্র, কখনো ওই যারা সেচ মন্ত্রী আছে নৈহাটির সে, তারপরে কখনো এই মুখপাত্র দলের সে, করতে করতে একেবারে পুলিশের ঘেরাটোপে পুলিশের ব্যবস্থাপনায় আজকে পার্থ চ্যাটার্জি পর্যন্ত যা মনে হয়েছে তা বলেছেন। ওদের ধারণা খুব বিস্ফোরক, আমি বলছি বিস্ফোরণের কিছুই নেই, উনি যা বলেছেন পুরোটাই বকাস। এমনি দিলীপ ঘোষ, আমি জানি না 2009 সালে ওর সঙ্গে পরিচিত ছিল কি না, দিলীপ ঘোষ তো রাজনীতিতে এসছে 2015 বলে মনে হচ্ছে, আমি সে কারণে বলছিলাম যে সার্কিটটা তো কেটে গেছে। আর শুভেন্দু 2011-12 সে তো তৃণমূলের নেতা, তখন মন্ত্রিসভায় তখন নেই, তখন হচ্ছে এমপি, তারপরে মন্ত্রিসভায় এসছে। এবং পার্থ চাইতে পারলে কম না, পারলে প্রায় বড় নেতা এবং যুবা, মানে যুব তৃণমূলের সভাপতি, ভাইপো তখনও আসেনি সামনে, ফলে শুভেন্দু তো তৃণমূলের। আচ্ছা বেশ, ওরা কে কী করেছে না করেছে ওটা পার্থ চ্যাটার্জি জানে, ওটা বলার দায় আমার নয়, ওরা অপরাধী, অপরাধের কাজ করতেই পারে, কিন্তু সাহস তো কম না ভাই। সুজন চক্রবর্তী এবং সিপিএম বামপন্থীরা একটু বাড়াবাড়ি হয়ে গেল না, একটু ওরা বাড়াবাড়ি হয়ে গেল, মনেই নেই যে তখন উনি মন্ত্রী নেই, তখন নাকি সব ওর কাছে গিয়ে হাজির হয়েছিল। আরে আমি তো বারবার বলেছি চ্যালেঞ্জ, এত কথার কি আছে? মুখ্যমন্ত্রী বলেছেন 1990 সালের পর থেকে যারা শিক্ষায় চাকরি পেয়েছেন তাদের সবার শ্বেতপত্র উনি প্রকাশ করে দেবেন, চ্যালেঞ্জ, টেক চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী, টেক চ্যালেঞ্জ শিক্ষামন্ত্রী,
প্রাক্তন বর্তমান প্রাক্তন তখন গেছে চ্যালেঞ্জ করছি বোকা বোকা কথা বলছেন কেন সরকারের কাছে সব আছে 90 সালের পর কে কে চাকরি পেয়েছে কোথায় চাকরি পেয়েছে মাস্টারি কি তাদের যোগ্যতা কি তাদের অযোগ্যতা এই সব নামের তালিকা করে শতপত্র প্রকাশ করুন এই হিম্মত তৃণমূলের নেতাদের নেই কেন নেই কারণ এই লিস্ট প্রকাশ করদিন করলে বুঝতে পারবেন 2011 এর আগে বামপন্থী ফ্রন্ট তখন চাকরি মানেই স্বচ্ছতা আর 2011 এর পরে তালিকা মানে চাকরি মানেই লুট এটা যদি ধরা পড়ে যাবেন সেই কারণে ওদের বলার মতন কোনো যোগ্যতা নেই আমি ওসব প্রশ্ন করছি না কালীঘাটের বাড়ি কি হলো কালীঘাটের 35টা প্লট কোথা থেকে আসলো আমি এসব প্রশ্ন করছি না এই তৃণমূলের নেতাদের এমএলএদের মন্ত্রীদের দলের নেতাদের কয়েক গুণ করে সম্পদ কি করে বাড়লো কার দৌলতে বাড়লো আমি এসব বলছি না যে ভদ্রলোক বললেন যে এই ডিএন দাবি করাটা পাপ বলে মনে করি তার ভিডিও দেখা যাচ্ছে তিনি হাতে হাতে পুণ্যের কাজ করছেন টাকা নিচ্ছেন এসব তৃণমূলের নেতা এবং অপদার্থ এই তৃণমূলের নেতারা অপরাধী এবং সেই বিবেচনায় বাকি সব দেখতে চাইছেন আমি চ্যালেঞ্জ করছি যা মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী সেটাই কার্যকরী করুন তালিকাটা প্রকাশ করুন এবং তারপরে আমরা অপেক্ষায় থাকব কবে বার করবেন পঞ্চায়েত ইলেকশনের আগে আমি ধরে নিচ্ছি মে মাস এপ্রিল মাসের মধ্যে বার করুন আধা আধা করবেন না লিস্ট যেন ভুল না হয় ইনকমপ্লিট যেন না হয় 90 সালের পর স্কুল সার্ভিস কমিশনে চাকরি হয়েছে কয়েক লক্ষ লক্ষাধিক প্রাইমারি ইত্যাদি ইত্যাদি ধরে নামের তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী দেবার যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী ফেল করবেন সেই কারণেই এখন বাইরে এসে বড় বড় কথা বলছে দেখুন আমি বরঞ্চ এই কদিন ধরে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে বা আমার বিরুদ্ধে বলে যাচ্ছে তাতে আমি কিন্তু অত্যন্ত খুশি যে ঢিলটা তাহলে বোধ হয় ঠিক জায়গা বদল গিয়ে পড়ছে ফলে সবাই এখন চেতে উঠেছে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন অর্থাৎ যে যেখানে যেভাবে আছে সে সবাই একটা করে বলতে শুরু করেছে নাম জপ করছে পারলে সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী অমুক তমুক ইত্যাদি করুন এই গভর্নমেন্ট আসার পর বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে খুশি মতন কথা বলেছেন তারপর ফেল তারপর সূর্যকান্ত মিশ্র খুশি মতো কথা বলেছেন দাগিয়ে দেবার চেষ্টা করেছেন পারেননি ফেল তারপর গৌতম দেব যা খুশি বলেছেন পারেননি ফেল তারপর গত বছর দুই তিনেক ধরে দেখছি বিমান বসু আমি এখন আমি এবং আমরা বোঝা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যদের বলে বলে না পারায় ফেল করে এখন ক্রমশ ক্রমশ নামছেন আমাদের কমবয়সী ছেলে মেয়েদেরকে টার্গেট করলেও কোনো লাভ হবে না আমি অত্যন্ত খুশি যে ঠিক জায়গাতে ঢিলটা গিয়ে পড়ছে এমন জায়গাতে গিয়ে পড়ছে যে কেউ আর চুপ করে থাকতে পারছেন না সেই কারণে আমি বলছি ঠিক জায়গাতে ঢিল মেরেছি ভরসা আমার হচ্ছে আমার এটা বলার খুব ইচ্ছে ছিল না কন্দর যেহেতু বলছে শুনলাম আজকেও নাকি কী সব কি বলেছে আমার পরিবারে অথবা আমাদের পার্টির পরিবারে কে কোথায় কী করে লিস্ট দিক ওপেন চ্যালেঞ্জ আরে যাক গিয়ে দেখে আসুক দেখলে লজ্জা পাবে যেভাবে আমরা থাকি আর চলি তৃণমূলের নেতারা লজ্জা পাবে নেতারা লজ্জা পাবে ওরা ভাবতে পারে না যে সাধারণ মনোভাব নিয়ে আমরা চলি এটাই চলার কথা এটা তৃণমূলের নেতারা বুঝতে পারবে না কিন্তু যেহেতু আমি আস্তে আস্তে আমার সাংবাদিকরা কেউ ফোন করলেন আমি আস্তে আস্তে একটু মনের আন্দাজে হিসেব করছিলাম মানে আমি তো একটা যৌথ পরিবারে থাকি তো আমাদের একটা যৌথ পরিবার পাঁচ ভাই ভাই ভাইপো ভাইয়ের স্ত্রী দাদা স্ত্রী ভাইপোর স্ত্রী ভাইঝির হাজব্যান্ড সব মিলিয়ে বোধ হয় 23-24 জন হয় আমি আস্তে আস্তে হিসেব করছিলাম মানে এত রাজ্যসংখ্যা বলছি দেখি তো বিশ্বাস করুন সবাই চাকরি করে না যারা করে একজনও কেউ সরকারি দপ্তরে চাকরি করে না একজনও না এই 23-24 জনের মধ্যে একজন আধা সরকারি বাকিরা হয় কেন্দ্রীয় সরকার না হলে প্রাইভেট এবং প্রাইভেট মানে মূলত আইটি আমি এই তালিকা কার কাছে দেবো কেন দেবো চোরেদের কাছে তালিকা দেবো চোরেরা পারলে তালিকা প্রকাশ করুক গোটা রাজ্যের সিপিআইএম যুব যা পারে প্রকাশ করুক চ্যালেঞ্জ নিচ্ছি ফালতু কথা কম বলুন অপরাধীরা কাচের ঘরে বসে আছে এটা এর খেয়াল রাখে এবং সেইখানে বসে এক একদিন এক একজন নেতা এক এক রকম বলবেন
মুখ্যমন্ত্রীকে খুশি করে রাজনীতি তর্জা করার জন্য এই অলীক কুনাট্য ধরা পড়ে গেছে। চোরেদের অবধারিত জায়গা জেল, অবধারিত জায়গা জেল যেন অপেক্ষায় থাকে। আমি আবারও বলছি, চ্যালেঞ্জ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী? চ্যালেঞ্জ গ্রহণ করবেন শিক্ষামন্ত্রী? শিক্ষামন্ত্রী তো বলেছেন, আমার আইনি কোটা আমি যাকে খুশি তাকে দেবো, দিয়েছি বেশ করেছি, দিয়েছি বেশ করেছি। ফলে চূড়ান্ত অসততা এবং দুর্নীতির বাহিনী, তারা যেন মাথা নিচু করে অপরাধীর মতন থাকেন, মুখে আলকাত্রা মেখে থাকুন, আর না হলে মানুষের লড়াইতে দেখা কিন্তু হবে, সেদিনের জন্য অপেক্ষায় থাকবেন। পার্থ চট্টোপাধ্যায় বলছে যে 2009-10 ক্যাগে রিপোর্ট কি বলছে? এক মিনিট, হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় আজকে বলেছে যে 2009-10 ক্যাগে রিপোর্ট কি বলছে, বলুন সুচন্দ্রা পড়ে দেখুন। 2009-10 সালে পার্থ চ্যাটার্জি বিরোধী দলের নেতা ছিলেন, আমি আমি বিধায়ক ছিলাম না, তখন উনি সরকারকে জিজ্ঞাসা করেননি কেন, কি কারণে, অন্য কোনো মাথায় ধান্দা ছিল নাকি, আমি জানি না। 2009-10 সালের ট্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করেননি কেন, কিন্তু দু তিন বছর পরে হয় জেনারেলি, ততদিন এদের গভর্নমেন্ট এসে গেছে, পেশ করেননি কেন? এই ট্যাগ রিপোর্ট সহ ইত্যাদি যে দেখবে তার দায়িত্ব হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির। সে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে দল ভাঙিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে এসে তাদের দায়িত্ব দিয়েছেন, অথবা বিজেপি থেকে ভাঙিয়ে এনে মুকুল রায়ের মতন দায়িত্ব দিয়েছেন কেন? তাহলে ক্যাগের রিপোর্ট অপরাধ যা করলেন অথবা অপরাধ যা দেখার দরকার, দেখার দরকার তো আপনাদের, অন্যরা কি উত্তর দেবে কেন? আমি ওই কারণে বারবার বলছি, সার্কিটটা কোথাও ব্রেক করে গেছে, কোনো একটা মিস্ত্রির কাছে ভালো করে নিয়ে গিয়ে যদি সার্কিট থাকলে ঠিকঠাক করতে পারে, হয়তো একটু আধটু কথা বেরোবে ঠিক মতো, নাহলে ঠিক মতো কথা বেরোবে না। 12টা বছর সময় তার হাত মুখ নখ সব নাকি রক্তে রাঙা এবং রাক্ষসের মতন চেহারা নাকি। যারা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এসব কথা বলেছেন, তারা আয়নার সামনে গিয়ে নিজেদের চেহারাটা কোনদিন দেখেছেন? দেখলে লজ্জা পাবেন, দাঁড় করাতে পারেননি, ফেল, বোঝা গেল অসত্য বলেছেন। এবার সূর্য মিশ্র একেবারে মানে এই জেলে পুরল বলে কিছু করতে পারলেন না, ফেল। তারপর গৌতম দেব কি কি কথা বলেছে মনে পড়ছে, ব্যক্তিগত স্তরের আক্রমণ সহ, ফেল। তারপরে এই কবে একটা জেলে কাকে দিয়ে লেখালেন, জেলে থাকাকালীন 11 বছর না 10 বছর পর তাকে দিয়ে লেখালেন, বিমান বসু টাকা নিয়েছে, অধীর চৌধুরী টাকা নিয়েছে, অমুক তমুক ইত্যাদি, আমার নামও দিয়েছেন। তারপর কি করলেন রাজ্য সরকার, কি করলেন, ফেল। এখন আমাদের নিয়ে পড়েছে, আমাকে নিয়ে না, আমাদের নিয়ে পড়েছে, আমাদের মধ্যে আমাকেও নিয়ে পড়েছে, ঠিক জায়গায় ঢিল মেরেছি বা আমরা ঢিল মারছি, এটা বোঝা যাচ্ছে। ঘনিষ্ঠ মহলে আমাকে কে জিজ্ঞেস করবে, আমি বলছি উল্টো, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, এখন নেই, ব্রাত্যবাবু শিক্ষামন্ত্রী, মাথায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তা আমায় জিজ্ঞেস করলে আমি বলবো কি করে, আমি তো জানি না। আমি যদি অপরাধী হই তাহলে আমি অপরাধ স্বীকার করবো কেন, যদি আমি অপরাধী হই? কিন্তু যারা জানে সরকারে আছে, অ্যাক্সেস আছে, রিপোর্টটা দিয়ে দিক না, কতজন ডিওয়াইফাই কর্মীর চাকরির জন্য আমি সুপারিশ করেছি দেখাক না। একটা দেখুন কথাটা ঘোরানোর চেষ্টা হচ্ছে, কথাটা হচ্ছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, লুট করা হয়েছে এবং ভুরি ভুরি অভিযোগ। আমি বলছি সারা পশ্চিমবাংলা খুঁজে 20-50টা জোয়ার করে দিতে পারবেন পার্থবাবু, অথবা পার্থবাবু হচ্ছে ওপরে যারা আছেন, নিচে যারা আছেন? মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্যে প্রতিদিন অলীক কুনাট্যের সব রঙ্গমঞ্চ দেখা যাচ্ছে, ভয়াবহ, বিপজ্জনক, কেউ কেউ বলছেন বিস্ফোরক, কিন্তু আমি বলছি ঢোড়া সাপ, বিষও নেই, ওই ফোঁস ফোঁস করে ওই পর্যন্ত। পার্থ চ্যাটার্জি এখন জেলে, তিনি আজকে কোর্টে পুলিশের ঘেরাটোপে পুলিশের ব্যবস্থাপনায় সাংবাদিক সম্মেলন করেছেন, পুলিশের ঘেরাটোপে পুলিশের ব্যবস্থাপনায় সাংবাদিক সম্মেলন করেছেন। হঠাৎ পুলিশের ব্যবস্থাপনায় হলো কি করে,
পুলিশ মন্ত্রীর নির্দেশ, পুলিশ মন্ত্রীর নির্দেশে তিনি যা যা বলেছেন একেবারে তার কোনো ঠিক ঠিকানা থাকছে না, কোঅর্ডিনেট করা যাচ্ছে না, কোথাও যেন মনে হচ্ছে তার কেটে গেছে বা সার্কিটটা ব্রেক করে গেছে। রামের জন্মের আগে রামায়ণ 2009 সালে নাকি আমি আমার নাম উনি করেছেন, ডিওয়াইফাইয়ের কর্মীদের চাকরির জন্য ওনার কাছে সুপারিশ করেছিলাম, এ আমি কি বলবো, পুরো কেটে গেছে সার্কিটটা, পুরো কেটে গেছে। এটা অবশ্য আমি কাউকে খুব দোষ দিচ্ছি না, এটা খুব অস্বাভাবিক তা না। তৃণমূল কংগ্রেসের উনি মহাসচিব, দল নাকি ওর পাশে নেই, অথচ দল নাকি অনুব্রতর পাশে আছে, সহ্য করা যায়? উনি নাকি মুখ্যমন্ত্রী মুশকিল আসান, অথচ দূরে থাকার একটা চেষ্টা করে চলেছেন, এমনকি তৃণমূলের মুখপাত্ররা মাঝে মধ্যে ওর নামে অকথা কুকথা করছেন, মাথা টাথা ঠিক রাখা যায়? তার সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে না, বন্ধু বান্ধব বান্ধবী এসব দেখা সাক্ষাৎ এখন হচ্ছে না, ফলে কোথাও একটা তার কেটে গেছে বলে মনে হচ্ছে। এবারে চূড়ান্ত হতাশার প্রতিফলনে আজকে অনেকগুলো কথা উনি বলেছেন, তবে এটা উনি বলেছেন তা না, এটা তৃণমূলের নেতারা পালা করে বলছে এখন, যেহেতু সবাই বুঝে গেছে একটা লুঠের চক্র এবং ধরা পড়ে গেল, শুধু শিক্ষায় না, করতে করতে ক্রমশ এখন পুরো দপ্তরও বটে, সবাই কে বাদ। ফলে সবাই যখন এই ধরা পড়ে গেছে গোছের, তখন একটা রাজনৈতিক আক্রমণে গিয়ে একটা চেষ্টা মতন কিছু করছেন, ফসফস করছেন, কিন্তু ওই পর্যন্তই, তার চাইতে বেশি আর কিছু বেরোবার মতন সুযোগ আছে বলে আমার যেন মনে হচ্ছে না, চূড়ান্ত হতাশা। যদি এইসব উল্টোপাল্টা বলে আর মমতার লিখে দেওয়া কুনাট্টে মাঝে মধ্যে লিপ দিয়ে যদি একটু বাড়তি ভেসে থাকা যায়, তার একটা প্রচেষ্টা চলছে বলেই মনে হচ্ছে। দেখুন গত 4-5 দিন ধরে আমি দেখছি, এক তো কি একটা কলকাতায় বসবেন, ওটা তার ফেরত বাজি না বোঝা কোনো কারণ নেই, রাজীব কুমারের জন্য 3 দিনের ধর্ণা আর পশ্চিমবাংলার রাজ্যের পাওনার জন্য নাকি 2 দিনের ধর্ণা, ফেরত বাজি সবাই বুঝতে পারছেন, রাজনৈতিক একটা প্রচেষ্টা করছে। এবং একই সাথে মোটামুটি মাননীয়ার নেতৃত্বে দল বেঁধে লাগিয়ে দিয়েছে, লেগে পড় এখন কার বিরুদ্ধে লাগতে হবে, এই একাত্তরটা একটু বিজেপি টিজেপি বল আর বামেদের বিরুদ্ধে লাগ, ফলে পালা করে কখনো ব্রাত্য কখনো মদন মিত্র কখনো ওই যারা সেচ মন্ত্রী আছে নৈহাটির সে, তারপরে কখনো এই মুখপাত্র দলের সে, করতে করতে একেবারে পুলিশের ঘেরা ডোবে, পুলিশের ব্যবস্থাপনায় আজকে পার্থ চ্যাটার্জি পর্যন্ত যা মনে হয়েছে তা বলেছেন, ওদের ধারণা খুব বিস্ফোরক। আমি বলছি বিস্ফোরণের কিছুই নেই, উনি যা বলেছেন পুরোটাই বকাস। এমনি দিলীপ ঘোষ আমি জানি না 2009 সালে ওর সঙ্গে পরিচিত ছিল কি না, দিলীপ ঘোষ তো রাজনীতিতে এসছে 2015 বলে মনে হচ্ছে, আমি সে কারণে বলছিলাম যে সার্কিটটা তো কেটে গেছে। আর শুভেন্দু 2011-12 সে তো তৃণমূলের নেতা, তখন মন্ত্রিসভায় তখন নেই, তখন হচ্ছে এমপি, তারপরে মন্ত্রিসভায় এসছে, এবং পার্থ চাইতে পারলে কম না, পারলে প্রায় বড় নেতা এবং যুবা মানে যুব তৃণমূলের সভাপতি, ভাইপো তখনও আসেনি সামনে, ফলে শুভেন্দু তো তৃণমূলের। আচ্ছা বেশ, ওরা কে কী করেছে না করেছে ওটা পার্থ চলেই জানে, ওটা বলার দায় আমার নয়, ওরা অপরাধী, অপরাধের কাজ করতেই পারে, কিন্তু সাহস তো কম না ভাই। সুজন চক্রবর্তী এবং সিপিএম বামপন্থীরা একটু বাড়াবাড়ি হয়ে গেল না, একটু ওরা বাড়াবাড়ি হয়ে গেল, মনেই নেই যে তখন উনি মন্ত্রী নেই, তখন নাকি সব ওর কাছে গিয়ে হাজির হয়েছিল। আরে আমি তো বারবার বলেছি চ্যালেঞ্জ, এত কথার কি আছে, মুখ্যমন্ত্রী বলেছেন 1990 সালের পর থেকে যারা শিক্ষায় চাকরি পেয়েছেন তাদের সবার শ্বেতপত্র উনি প্রকাশ করে দেবেন, চ্যালেঞ্জ টেক চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রী টেক চ্যালেঞ্জ, শিক্ষামন্ত্রী প্রাক্তন বর্তমান প্রাক্তন তখন গেছে, চ্যালেঞ্জ করছি, বোকা বোকা কথা বলছেন কেন, সরকারের কাছে সব আছে, 90 সালের পর কে কে চাকরি পেয়েছে, কোথায় চাকরি পেয়েছে মাস্টারি, কী তাদের যোগ্যতা কী তাদের অযোগ্যতা, এসব নামের তালিকা করে শ্বেতপত্র প্রকাশ করুন। এই হিম্মত তৃণমূলের নেতাদের নেই, কেন নেই, কারণ এই লিস্ট প্রকাশ কোনোদিন করলে বুঝতে পারবেন 2011-র আগে বামপন্থী ফ্রন্ট, তখন চাকরি মানেই স্বচ্ছতা, আর 2011-র পরে
তালিকা মানে চাকরি মানেই লুট। এটা যদি ধরা পড়ে যাবেন সেই কারণে ওদের বলার মতন কোনো যোগ্যতা নেই। আমি ওসব প্রশ্ন করছি না, কালীঘাটের বাড়ি কি হলো, কালীঘাটের 35টা প্লট কোথা থেকে আসলো, আমি এসব প্রশ্ন করছি না। এই তৃণমূলের নেতাদের, এমএলএদের, মন্ত্রীদের, দলের নেতাদের কয়েক গুণ করে সম্পদ কি করে বাড়লো, কার দৌলতে বাড়লো, আমি এসব বলছি না। যে ভদ্রলোক বললেন যে এই ডিএন দাবি করাটা পাপ বলে মনে করি, তার ভিডিও দেখা যাচ্ছে তিনি হাতে হাতে পুণ্যের কাজ করছেন, টাকা নিচ্ছেন। এসব তৃণমূলের নেতা এবং অপদার্থ। এই তৃণমূলের নেতারা অপরাধী এবং সেই বিবেচনায় বাকি সব দেখতে চাইছেন। আমি চ্যালেঞ্জ করছি, যা মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী সেটাই কার্যকরী করুন, তালিকাটা প্রকাশ করুন এবং তারপরে আমরা অপেক্ষায় থাকব। কবে বার করবেন? পঞ্চায়েত ইলেকশনের আগে আমি ধরে নিচ্ছি মে মাস, এপ্রিল মাসের মধ্যে বার করুন। আধা আধা করবেন না, লিস্ট যেন ভুল না হয়, ইনকমপ্লিট যেন না হয়। 90 সালের পর স্কুল সার্ভিস কমিশনে চাকরি হয়েছে কয়েক লক্ষ, লক্ষাধিক, প্রাইমারি ইত্যাদি ইত্যাদি ধরে। নামের তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী দেবার যোগ্যতা নেই, মুখ্যমন্ত্রী ফেল করবেন, সেই কারণেই এখন বাইরে এসে বড় বড় কথা বলছে। দেখুন, আমি বরঞ্চ এই কদিন ধরে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে বা আমার বিরুদ্ধে বলে যাচ্ছে, তাতে আমি কিন্তু অত্যন্ত খুশি যে ঢিলটা তাহলে বোধহয় ঠিক জায়গা মতন গিয়ে পড়ছে, ফলে সবাই এখন চেতে উঠেছে, উনি নির্দেশ দিয়ে দিয়েছেন, অর্থাৎ যে যেখানে যেভাবে আছে সে সবাই একটা করে বলতে শুরু করেছে, নাম জপ করছে পারলে, সুজন চক্রবর্তী, সুজন চক্রবর্তী, সুজন চক্রবর্তী, অমুক তমুক ইত্যাদি করুন। এই গভর্নমেন্ট আসার পর বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে খুশি মতন কথা বলেছেন, তারপর ফেল। তারপর সূর্যকান্ত মিশ্র খুশি মতো কথা বলেছেন, দাঁড়িয়ে দেবার চেষ্টা করেছেন, পারেননি, ফেল। তারপর গৌতম দেব যা খুশি বলেছেন, পারেননি, ফেল। তারপর গত বছর দুই তিনেক ধরে দেখছি বিমান বসু, আমি এখন আমি এবং আমরা, বোঝা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যদের বলে বলে না পারায় ফেল করে এখন ক্রমশ ক্রমশ নামছেন। আমাদের কমবয়সী ছেলে মেয়েদেরকে টার্গেট করলেও কোনো লাভ হবে না। আমি অত্যন্ত খুশি যে ঠিক জায়গাতে ঢিলটা গিয়ে পড়ছে, এমন জায়গাতে গিয়ে পড়ছে যে কেউ আর চুপ করে থাকতে পারছেন না। সেই কারণে আমি বলছি ঠিক জায়গাতে ঢিল মেরেছি, ভরসা আমার হচ্ছে। আমার এটা বলার খুব ইচ্ছে ছিল না, কন্দর যেহেতু বলছে, শুনলাম আজকেও নাকি কী সব কী বলেছে, আমার পরিবারে অথবা আমাদের পার্টির পরিবারে কে কোথায় কী করে, লিস্ট দিক, ওপেন চ্যালেঞ্জ, আরে যাক গিয়ে দেখে আসুক, দেখলে লজ্জা পাবে। যেভাবে আমরা থাকি আর চলি, তৃণমূলের নেতারা লজ্জা পাবে, নেতারা লজ্জা পাবে, ওরা ভাবতে পারে না যে সাধারণ মনোভাব নিয়ে আমরা চলি, এটাই চলার কথা, এটা তৃণমূলের নেতারা বুঝতে পারবে না। কিন্তু যেহেতু আমি আস্তে আস্তে আমার সাংবাদিকরা কেউ যেন ফোন করলেন, আমি আস্তে আস্তে একটু মনের আন্দাজে একটা হিসেব করছিলাম, মানে আমি তো একটা যৌথ পরিবারে থাকি, তো আমাদের একটা যৌথ পরিবার, 5 ভাই, ভাই, ভাইপো, ভাইয়ের স্ত্রী, দাদার স্ত্রী, ভাইপোর স্ত্রী, ভাইঝির হাজব্যান্ড, সব মিলিয়ে বোধ হয় 23-24 জন হয়। আমি আস্তে আস্তে হিসেব করছিলাম, মানে এত রাজ্যসংখ্যা বলছি, দেখি তো, বিশ্বাস করুন সবাই চাকরি করে না, যারা করে একজনও কেউ সরকারি দপ্তরে চাকরি করে না, একজনও না। এই 23-24 জনের মধ্যে একজন আধা সরকারি, বাকিরা হয় কেন্দ্রীয় সরকার না হলে প্রাইভেট, এবং প্রাইভেট মানে মূলত আইটি। আমি এই তালিকা কার কাছে দেবো, কেন দেবো, চোরেদের কাছে তালিকা দেবো? চোরেরা পারলে তালিকা প্রকাশ করুক, গোটা রাজ্যের সিপিআইএম, যুব, যা পারে প্রকাশ করুক। চ্যালেঞ্জ নিচ্ছি, ফালতু কথা কম বলুন, অপরাধীরা কাচের ঘরে বসে আছে এটা এর খেয়াল রাখে, এবং সেইখানে বসে এক এক দিন এক একজন নেতা এক এক রকম বলবেন, মুখ্যমন্ত্রীকে খুশি করে রাজনীতি তর্জা করার জন্য এই অলীক কুনাট্য ধরা পড়ে গেছে। চোরেদের অবধারিত জায়গা জেল, অবধারিত জায়গা জেল যেন অপেক্ষায় থাকে। আমি আবারও বলছি, চ্যালেঞ্জ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী? চ্যালেঞ্জ গ্রহণ করবেন শিক্ষামন্ত্রী? শিক্ষামন্ত্রী তো বলেছেন আমার আইনি কোটা, আমি যাকে খুশি তাকে দেবো, দিয়েছি বেশ করেছি, দিয়েছি বেশ করেছি। ফলে চূড়ান্ত অসততা এবং দুর্নীতির বাহিনী, তারা যেন মাথা নিচু করে অপরাধীর মতন থাকেন, মুখে আলকাত্রা মেখে থাকুন, আর না হলে
মানুষের লড়াইতে দেখা কিন্তু হবে, সেদিনের জন্য অপেক্ষায় থাকবেন। পার্থ চট্টোপাধ্যায় বলছে যে 2009-10 ক্যাগের রিপোর্ট কি বলছে? রাখবেন কেন? হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় আজকে বলেছেন যে 2009-10 ক্যাগের রিপোর্ট কি বলছে, বলুন সুচরিতা পড়ে দেখুন। 2009-10 সালে পার্থ চট্টোপাধ্যায় যে বিরোধী দলের নেতা ছিলেন, আমি আমি বিধায়ক ছিলাম না, তখন উনি সরকারকে জিজ্ঞাসা করেননি কেন, কি কারণে, অন্য কোনো মাথায় ধান্দা ছিল নাকি, আমি জানি না। 2009-10 সালের ট্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করেননি কেন? কিন্তু দু তিন বছর পরে হয় জেনারেলি, ততদিন এদের গভর্নমেন্ট এসে গেছে, পেশ করেননি কেন? এই ট্যাগ রিপোর্ট সহ ইত্যাদি যে দেখবে তার দায়িত্ব হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির। সে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে দল ভাঙিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে এসে তাদের দায়িত্ব দিয়েছেন, অথবা বিজেপি থেকে ভাঙিয়ে এনে মুকুল রায়ের মতন দায়িত্ব দিয়েছেন কেন? তাহলে ট্যাগের রিপোর্ট অপরাধ যা করলেন অথবা অপরাধ যা দেখার দরকার, দেখার দরকার তো আপনাদের, অন্যরা কি উত্তর দেবে কেন? আমি ওই কারণে বারবার বলছি, সার্কিটটা কোথাও ব্রেক করে গেছে, কোনো একটা মিস্ত্রির কাছে ভালো করে নিয়ে গিয়ে যদি সার্কিট ট্যাগটি ঠিকঠাক করতে পারে হয়তো একটু আধটু কথা বেরোবে ঠিক মতো, নাহলে ঠিক মতো কথা বেরোবে না। 12টা বছর সময় তার হাত মুখ নখ সব নাকি রক্তে রাঙা এবং রাক্ষসের মতন চেহারা নাকি। যারা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এসব কথা বলেছেন তারা আয়নার সামনে গিয়ে নিজেদের চেহারাটা কোনদিন দেখেছেন? দেখলে লজ্জা পাবেন, দাঁড় করাতে পারেননি, ফেল, বোঝা গেল অসত্য বলেছেন। এবার সূর্য মিশ্র একেবারে মানে এই জেলে পুরলো বলে কিছু করতে পারলেন না, ফেল। তারপর গৌতম দেব কি কি কথা বলেছে মনে পড়ছে, ব্যক্তিগত স্তরের আক্রমণ সহ, ফেল। তারপরে এই কবে একটা জেলে কাকে দিয়ে লেখালেন, জেলে থাকাকালীন 11 বছর না 10 বছর পর তাকে দিয়ে লেখালেন বিমান বসু টাকা নিয়েছে, অধীর চৌধুরী টাকা নিয়েছে, অমুক তমুক ইত্যাদি আমার নামও দিয়েছেন। তারপর কি করলেন রাজ্য সরকার, কি করলেন, ফেল। এখন আমাদের নিয়ে পড়েছে, আমাকে নিয়ে না, আমাদের নিয়ে পড়েছে, আমাদের মধ্যে আমাকেও নিয়ে পড়েছে, ঠিক জায়গায় ঢিল মেরেছি বা আমরা ঢিল মারছি এটা বোঝা যাচ্ছে। ঘনিষ্ঠ মহলে আমাকে কে জিজ্ঞেস করবে, আমি বলছি উল্টো, উনি শিক্ষামন্ত্রী ছিলেন, এখন নেই, ব্রাত্যবাবু শিক্ষামন্ত্রী, মাথায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তা আমায় জিজ্ঞেস করলে আমি বলবো কি করে, আমি তো জানি না। আমি যদি অপরাধী হই তাহলে আমি অপরাধ স্বীকার করবো কেন, যদি আমি অপরাধী হই? যদি যারা জানে সরকারে আছে অ্যাক্সেস আছে রিপোর্টটা দিয়ে দিক না, কতজন ডিওয়াইফাই কর্মীর চাকরির জন্য আমি সুপারিশ করেছি দেখাক না। একটা দেখুন কথাটা ঘোরানোর চেষ্টা হচ্ছে, কথাটা হচ্ছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে, লুট করা হয়েছে এবং ভুরি ভুরি অভিযোগ। আমি বলছি সারা পশ্চিমবাংলা খুঁজে 20-25টা জোয়ার করে দিতে পারবেন পার্থবাবু, অথবা পার্থবাবুর চেয়ে উপরে যারা আছেন, নিচে যারা আছেন, পারবেন না। এসব চ্যালেঞ্জ নেবার মতন যোগ্যতা নেই বলে ফালতু কথা বলেন। কে বলেন তো, কে কার কথা বলছেন? একটা কোন নৈহাটির দিকে লোক সেচের মন্ত্রী হয়েছেন, সে বাড়িপুরে গেছে, গিয়ে হঠাৎ বলতে শুরু করেছে সুজন চক্রবর্তী বাড়ি কোথায় দেখুন, কি করেছে দেখুন, দুর্নীতি কি করেছে দেখুন, অমুক কি করেছে দেখুন, লোক তারা মেরেছে। তারপরে ঘুরে এসে কলকাতাতে এখন আবার ওইসব নিয়ে লেগেছে। আমি বলছি আমার তো কোনো অসুবিধে নেই, আমি তো ওপেন ছেড়ে দিলাম চ্যালেঞ্জ। আর 90 থেকে 2011 পর্যন্ত তালিকা যখন বার করবেন সেই তালিকার মধ্যে সব থাকবে, তো বার করুন না, তারপরে খেলা দেখিয়ে দেব, দেখিয়ে দেব যে কিরকম অসত্য তৃণমূল একেবারে রন্ধ্রে রন্ধ্রে আর এন্টায়ার জেনারেশনকে কীভাবে ধ্বংস করছে দেখিয়ে দেবো। আমি বাড়তি কথার মধ্যে গেলাম না, এতৎসত্ত্বেও শুধু একটাই পরিবার পরিবার বলছিল বলে আস্তে আস্তে হিসেব করে দেখলাম দুর্ভাগ্যক্রমে সরকারের দপ্তরেও ওই চাকরি করে না, এই 24-25 জনের মধ্যে একজন সম্ভবত আধা সরকারি,
কি দুর্ভাগ্য তৃণমূলের, যদি বাড়ির লোক সবাই বেশিরভাগটা নিজের যোগ্যতাতেও যদি সরকারি কাজ করতো তাহলে বলার সুযোগ পেত, তাও নেই। আচ্ছা এলআইসি কি রাজ্য সরকার না তো বোধ হয় ব্যাংক? তারপরে ওই যে কি বলে ওটার নাম এখন, ওই যে বিএসএনএল ক্যালকাটা টেলিফোন পোর্ট ট্রাস্ট, ফালতু কথা এসব আমি এসব উত্তরই দিচ্ছি না এবং আমি ওদের পাত্তা দিচ্ছি না। এরা নিজেদের দর বাড়াবার জন্য আমার নাম ব্যবহার করছেন, দর কমে গেছে দলে ধরা পড়ে গেছেন, আমার নাম ব্যবহার করছেন দর বাড়াবার জন্য। পার্থ ভৌমিক বলছেন যে দুর্নীতি চক্রের সঙ্গে তৃণমূল জড়িত নয় কিন্তু আমরা দুর্নীতি চক্রটাকে ধরতে পারি, এটাও আমাদের ব্যক্তিগত। আমি আবার বলছি দেখুন, পার্থ চ্যাটার্জি দুর্নীতি নিয়ে কি বলেছেন, পার্থ চ্যাটার্জি বলেছেন আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, আমার কাছে এসেছিল চাকরির জন্য অমুক তমুক সুপারিশ টুপারিশ নিয়ে, আমি বলেছি আমি কখনো বেআইনি কাজ করতে পারবো না। ঘোড়া হাসছে, ঘোড়া ঘোড়া হাসছে, ফলে ওসব কথার উত্তর দেওয়ার কি আছে? দুর্নীতির একটা বন্দোবস্ত করেছেন উনি, তার কোথায় ছিলেন ওপরে না নিচে না মাঝে আমি বলতে পারবো না, কিন্তু সংগঠিতভাবে একটা দুর্নীতির ব্যবস্থাপনা। কেউ যদি মনে করেন সেই সংগঠিত দুর্নীতির মূল পার্থ চ্যাটার্জি আমি বলছি, তাও ঠিক না, তার মূল আরও উপরে রানী মৌমাছিকে ঘিরে সবাই মধু সংগ্রহ করে, রানী মৌমাছিকে বাদ দিয়ে কিছু হয় না। আজকে পার্থ চ্যাটার্জি যখন একথা বলছেন, ঘটনাচক্রে কুণাল ঘোষ তার মিনিট 25 আগে ঠিক একই রকম টুইট করেছেন যেখানে আপনার নাম, শুভেন্দু অধিকারীর নাম, দিলীপ ঘোষের নাম এসছে এবং সেখানে তিনি কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন আজকে পার্থ চ্যাটার্জি পুলিশি ব্যবস্থাপনায় সাংবাদিক সম্মেলন করেছেন কোর্টে, তার ঠিক আগে কুণাল ঘোষ সম্বন্ধে টুইট করেছেন একই রকম কথা বলে, আমার কথাটা মিলে গেল। তাহলে পার্থ কী বলবে, কুণাল কী বলবে, ওই নৈহাটির মন্ত্রী সে কী বলবে, মদন কী বলবে, সাজিয়ে দেওয়া আছে আর অলিক কুণাট্য, সেই সাজিয়ে দেওয়া কথায় এক একজন এক এক রকম লিপ দিচ্ছেন। অতএব পার্থ চ্যাটার্জি কোর্টে গিয়ে একরকম লিপ দিয়েছেন আর কুণাল বোধ হয় টুইট করতে গিয়ে আরেক রকমের লিপ দিয়েছেন, প্রায় একই রকমের সাজানো আছে। তো আমি তো এই কারণে বলছি অর্গানাইজড এই ক্যাম্পেইনটা, এখন যেহেতু তৃণমূলের লুটের ব্যবস্থাটা কীরকম মানুষকে সর্বনাশ করেছে সবাই বুঝে গেছেন, সেই কারণে ঘোরাবার জন্য একটা অর্গানাইজড অলিক কুণাট্যের রচনা করা হচ্ছে। আমি নিয়োগকর্তা নয়, আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দুর্বলতা, আমি কোনো বেআইনি কাজ করি। দেখুন আমি আবারও বলছি, পার্থ চ্যাটার্জি কী বলেছিল উত্তর দেওয়া আমার কাজই পারে না, কাজই পারে না, ওর উত্তর দেওয়ার, ওর উত্তর দেওয়া উচিত মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি উত্তর দিন, কারণ তো মমতা ব্যানার্জির মুশকিল আসান না, মমতা ব্যানার্জির মহাসচিব, মমতা ব্যানার্জির দু নম্বর লোক, আমি কেন উত্তর দিতে যাবো? আর উনি 2009-10 সালে ওর কাছে সুপারিশ করলোটাই বা কে, আর উনি এ কথাটা বললেনই বা কেন? আমি ওই কারণে বারবার বলছি সার্কিটটা ভেঙে গেছে, ও আর সারানো যাচ্ছে না, এখন এই যতদিন থাকবে এরকম ওরকম বলবে, তার মধ্যে যদি পুলিশকে দিয়ে কিছু কথা ওর মুখ দিয়ে বার করানো যায়। কিন্তু আমার খারাপ লাগছে কী জানেন, যে কথাটা মুখ্যমন্ত্রী বলছেন লোক গ্রহণ করছে না, মদনকে দিয়ে বলাচ্ছেন লোক গ্রহণ করছে না, কুণালকে দিয়ে বলাচ্ছেন লোক গ্রহণ করছে না, ব্রাত্য বসুকে দিয়ে হাইচাই করে বলিয়েছেন লোক গ্রহণ করছে না বিরোধী দল অর্গানাইজ করার জন্য। মোদিজি নাকি মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছেন বিরোধী দলকে অর্গানাইজ করার জন্য, এটা ওই কারণেই বলছিলাম, ওরা ডাইরেক্টলি বিজেপি, ইনি ইনডাইরেক্টলি বিজেপি। আর তো তোমার থামছে না দেখতে পাচ্ছি, বলো 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 ফেলো বলো ফেলো বলো ফেলো, কত 100টা হয়ে গেছে নাকি বলো? 25 মার্চ সিউড়ি রাইসিকে নিজাম প্যালেসে কলো কয়লা কাণ্ডে, এর সঙ্গে আজকে ইডি দপ্তরে হাজিরাদের মরাই ঘটকের যে আপসারা সম্পদ চক্রবর্তী 29 তারিখ মরাই ঘটককে দিল্লিতে কলো, কি মলয় ঘটক, কি তার আত্মসহায়ক, কি তার যোগ্যতা, সে কি সাইকেলের মধ্যে 100 টাকার মালিক কি মালিক না, এগুলো বিবেচনা করার মতো সুযোগ আমাদের নেই, করবো না। তবে বীরভূমের আইসিকে ডেকেছি, পুলিশের আইসিদের বলছি, ভিডিওদের বলছি, দালালি বেশি হয়ে যাচ্ছে, একাধজন ব্যতিক্রম বাদ দিয়ে বেশিরভাগ, একাধজন ব্যতিক্রম থাকতে পারেন, বেশিরভাগ এমন দালালি করা করছেন যে আইসি না তৃণমূলের ক্যাডার আইসির চেয়ারে, এটা বুঝতে অসুবিধা হচ্ছে। টাকা লেনাদেনা করেছেন, জেলাকে ডেকেছে, আইসিকে ডাকবে পরপর পরপর, আরও অনেক ডাকবে, শুধু ওরা যেটা চায় সবাইকে ডাকবো পিসি ভাইপোকে বাদ দিয়ে, পিসি ভাইপো সাধু, বাকির অপরাধী।
চুপ চুপ মাঝে কথা বলো। দেখুন, তা সত্ত্বেও কুন্তল বলেছে আমি খুব কষ্টে আছি, আমার প্রতি আপনারা দয়া করুন। কুন্তল এতদিন অনেককে দয়া করেছেন, দেখা গেল এগ্রিমেন্ট ছাড়া টাকা দিয়েছেন, ফলে এখন উনি আবার এগ্রিমেন্ট ছাড়া টাকা হয়তো চাইছেন কারোর কাছ থেকে, যাদের জন্য করেছেন কালীঘাটের কাছ থেকে হয়তো চাইছেন, হতে পারে। আর ওই শান্তনু দারুণ সৎ স্বচ্ছ, কাকা তার চাইতেও সৎ এবং স্বচ্ছ, অথচ দুজনের মধ্যে আর্থিক লেনদেন, কেউই কিছু জানেন না কিন্তু আর্থিক লেনদেন হয়ে গেছে। আরে কাকু ঠাকু তো অনেক হলো, ভাইপা কোথায়, পিসি কোথায়, ল্যাচ ধরে টানাটানি চলছে, পিসি ভাইপা কোথায়?